বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়। এই প্রথম নিলামে তোলা হলো ফুটবলারদের এলিট একাডেমির 10 জন ফুটবলারকে ক্লাবগুলোর কাছে মোট 69,75,000 টাকায় বিক্রি করেছে ফুটবল ফেডারেশন, যার 60% ব্যয় হবে একাডেমির কাজে, বাকিটা ফুটবলারদের। নতুন এই ধারা চালিয়ে যেতে চায় বাফুফে। অনুবাপি রিপোর্ট। নয়া দিনের বার্তা নিয়ে পরিবর্তনের স্লোগান, দেশের ফুটবলের বাকবদলের এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে, বেজে উঠেছে অচলায়তন ভাঙার গান। ২০২১ সালে বাফুফের এলিট একাডেমির যাত্রা শুরু। এবার সেই ক্ষেতের ফসল বেচার পালা। 10 জন ফুটবলারকে নিয়ে নিলাম, সেখান থেকে পছন্দের ফুটবলারকে বেছে নিয়েছে মাঠের প্রতিপক্ষরা। নিলাম টেবিলেও তাই উত্তাপ ছিল বেশ, যে চিত্র বলে দেয় দেশের ফুটবলেও লেগেছে পরিবর্তনের রেশ। এটা হলো কমপ্লিটলি বিএফএফ ওন, বিএফএফ ফাইন্যান্স, বিএফএফ অর্গানাইজড, সো উই আর অল ভেরি প্রাউড অফ ইট। একটা প্লেয়ারকে যখন চারজনে চায়, যেরকম আমার সাথে যখন কথা হয়েছে, ওরা বলে যে আমি যাকেই দিব আরেকজন বলবে যে এখানে পার্সিয়ালিটি হয়েছে। সো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা ওপেন করে দিয়েছি যে এখানে কোনো রকম কমিশন টমিশন কোনো কিছু নাই, এবং ফিউচারে ডিপেন্ড করবে আমার কি প্লেয়ার আছে আর রিকোয়ারমেন্ট কি আছে। বাফুফের নিজ উদ্যোগে নিজেদের একাডেমিতে তৈরি করেছে খেলোয়াড়, পরিণত সেই খেলোয়াড়দের সবাই পেয়েছে ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন নিজেদের ডেরায় ভিড়িয়েছে 6 জনকে, আর একজন করে ফুটবলার দলে টেনেছে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ও ফর্টিজ এফসি। আমরা কিন্তু চেয়েছিলাম 10টা প্লেয়ারই, তো আমাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে নিলামের এটা ডাক দেওয়া হয়েছিল। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা আমরা একটা হিস্ট্রি যে প্লেয়ার অকশন করলে প্লেয়ার বিক্রি করে, এবং আজকে আমি অবাক হয়ে গেলাম সবগুলো প্লেয়ার বিক্রি হয়ে গেল। এই অকশনে এরকম হয়, এটা এটাকে নিয়ে আমি স্পোর্টস মাইন্ডে আমি দেখতেছি। বিক্রিত অর্থের 40% পাবেন নির্দিষ্ট ওই ফুটবলার, বাকিটা যাবে বাফুফের এলিট একাডেমির ফান্ডে। আজকের এই অকশনে কিন্তু এটা প্রমাণ হলো যে আমাদের প্লেয়ারগুলো ঠিকই ফিট প্লেয়ার ফর বিপিএল, এবং আপনি দেখেন যে বসুন্ধরা, আবাহনী, শেখ রাসেল এরা আমাদের প্লেয়ার নিয়েছে, তার মানে আমাদের এই প্লেয়ার সেই যোগ্যতা অর্জন করতে পেরেছে, তারা ভবিষ্যতে আরও ভালো করবে আমি আশা করি। কাজী সালাউদ্দিনরা খেই হারাবেন নাকি পালে সুদিনের হাওয়া লাগিয়ে ধরবেন শক্ত করে হাল, সেই প্রশ্নের জবাব এখন রইল তোলা। বাবু হয়ে আগামীতেও ফুটবলার তৈরির কাজটা করে যেতে চায়। ভালো স্পন্সর পাই তাইলে হয়তো এটার কলেবর আরও বাড়বে, এটাকে আমরা আরও ভালোভাবে এটা চালাতে পারবো। আমি সবসময় বলি যে মিনিমাম 300 প্লেয়ারের একাডেমি যদি আমার থাকে তাহলে হয়তো আমরা এটার কলেবর আরও বাড়াতে পারবো। শুধু বাফুফে নয়, একাডেমি গড়ে ফুটবলার তৈরির জন্য এগিয়ে আসা প্রয়োজন ক্লাবগুলোর। ভালো মানের ফুটবলার তৈরি হলে এর সুফলটা পাবে জাতীয় দল, আন্তর্জাতিক অঙ্গনে বাড়বে দেশের মান। অর্ণব বাপি, ৭১।